চলচ্চিত্র যা একটা দৃশ্য ধ্বনি মাধ্যম, তার সঙ্গে সাহিত্যের সম্পর্কটা কি? বস্তুত চলচ্চিত্র সম্পর্কে এখানে যারা সাহিত্যকর্মী বা সাহিত্যিক তাদের তো উঁচু ধারণা ছিল না, সেটা আমি একটু পরে বলবো, পৃথিবীর কোথাওই ছিল না। চলচ্চিত্রকে যে উচ্চাঙ্গে শিল্পকর্ম ভাবা যায়, এটা গত শতাব্দী শুরুতে যখন সিনেমা পৃথিবীতে এলো, ছায়াছবি পৃথিবীতে এলো, তখন পৃথিবীতে প্রায় কোনো বড় সাহিত্যিকই ভাবতেন না। যদি বলেন নাম করুন কয়েকজনের, তাহলে আমি বলবো রবীন্দ্রনাথ ঠাকুর, ম্যাক্সিম গোর্কি, ধরুন বাঙালিদের মধ্যে এবং রাশিয়ানদের মধ্যে, ধরুন ফরাসি দেশে মার্সেল প্রুস্ট, পল ভালেরির মতন ঔপন্যাসিক কবি, ধরুন ইংরেজদের মধ্যে জেমস জয়েস, এরা কেউই চলচ্চিত্রের পক্ষপাতী ছিলেন না, এমনকি চলচ্চিত্রকে শিল্প হিসেবে গুরুত্ব দিতেও না পারছিলেন। পরবর্তীকালে কী হয়েছিল সে প্রসঙ্গে আসবো পরে, কিন্তু আপাতত দেখি যে চলচ্চিত্র সাহিত্য থেকে কী গুণ নিতে পারল বা পারল না, যে হঠাৎ তাকে আমরা 1940 সালের পর থেকে একটি রীতিমতন গুণান্বিত শিল্প মাধ্যম হিসেবে স্বীকার করে নিলাম, মেনে নিলাম। যেমন কলকাতায় যখন চার্লি চ্যাপলিনের কাহিনীচিত্র বসে ভেরদু মুক্তি পায়, তখন দুজন মানুষ যারা চলচ্চিত্রকে মোটেই শিল্প হিসেবে স্বীকার করতেন না, কিন্তু বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ কর্মী, বুদ্ধদেব বসু এবং সুধীন্দ্রনাথ দত্ত, দুজনেই মুগ্ধ হয়েছিলেন এবং বুদ্ধদেব চার্লি চ্যাপলিনের বসে ভেরদুকে সম্মান অর্পণ করতে গিয়ে বলেছিলেন, কারণ ইনিই একটা বুদ্ধদেবের উদ্ধৃতি, যে কারণে ইনিই একমাত্র যিনি ঔপন্যাসিকের মন ও অভিপ্রায় নিয়েই চলচ্চিত্র রচনা করেছেন। আমি আবার বলছি উদ্ধৃতি চিহ্নের মধ্যে, কেননা ইনিই একমাত্র চার্লি চ্যাপলিন যিনি ঔপন্যাসিকের মন ও অভিপ্রায় নিয়েই চলচ্চিত্র রচনা করেছেন। এবং যে সুধীন্দ্রনাথ 1928 সালে সিনেমায় নামক কবিতায় চলচ্চিত্রকে প্রায় বিদ্রুপ করেছিলেন, সেই সুধীন্দ্রনাথও চার্লি চ্যাপলিনকে সম্পর্কে বলেন যে যদি 16 শতকে চার্লি চ্যাপলিন জন্মগ্রহণ করতেন তার নাম হতো উইলিয়াম শেক্সপিয়ার, এবং উইলিয়াম শেক্সপিয়ার যদি 20 শতকে জন্মগ্রহণ করতেন তার নাম হতো চার্লি চ্যাপলিন।